বিশ্বকাপের সেই টাইমড আউট কাণ্ডের পর আরও একবার ম্যাথিউসের বিপক্ষে সাকিবের জয়। তবে তার আগে সাকিবদের বিপক্ষে ব্যাট হাতে ম্যাথিউস চালালেন তাণ্ডব। চার ছক্কার ফুলঝুড়িতে খেললেন অবিশ্বাস্য এক ইনিংস। তা সত্ত্বেও শেষ হাসি হাসল সাকিবের নেতৃত্বাধীন দলই। সেই ম্যাচে কেমন ছিল সাকিবের পারফরম্যান্স দেখে নেওয়া যাক। ডালাসের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আটলান্টা কিংস ও লস অ্যাঞ্জেলস ওয়েভস। শুরুতেই দল হারিয়ে ফেলে সেম বিলিংস ও টম মুডসকে। 7 বলে 19 রান করে ছোট ব্যাটিংয়ের আভাস দেওয়া বিলিংসকে নিজের বলেই তালুবন্দি করেন সাকিব। এর খানিক পরই বিদায় নেন মুডস। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ম্যাথিউস একাই দায়িত্ব নেন। মাত্র 33 বলে 85 রানের ইনিংস খেলেন এই লঙ্কান তারকা। হাকান 5টি 4 ও 8টি 6। ষষ্ঠ ওভারে সাকিবকে টানা 3 বলে 4 ছক্কা ও 4 হাকান ম্যাথিউস। শেষ ওভারে সাজ করে ফেরার আগে নিস্তার দেননি কোনো বোলারকেই। শেষ পর্যন্ত 3 ওভার শেষে সাকিবের খরচের খাতায় দাঁড়ায় 44 রান, স্বীকার করেন বিলিংসের উইকেটটাই। নির্ধারিত 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে আটলান্টা কিংসের সংগ্রহ দাঁড়ায় 145 রান। তবে বিশাল এই সংগ্রহ 2 ওভার ও 9 উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় লস অ্যাঞ্জেলস। চতুর্থ ওভারের প্রথম বলে 51 রানের ওপেনিং জুটি ভাঙে জর্জ মার্সি। 11 বলে 33 রান করে বিদায় নিলে এরপর শুরু হয় অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের তাণ্ডব। রসিংটন 18 বলে 52 ও ডেভিড 19 বলে 58 রান করে অপরাজিত থেকে নিশ্চিত করেন দলের জয়। সাকিবের নেতৃত্বে লস অ্যাঞ্জেলস পায় প্রথম জয়ের দেখা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।